আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমার যে বিষয়ে টিউটোরিয়ালটা হচ্ছে, তো সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার চলো হয়ে যায় কেন, প্রতিনিয়ত চলো হয়ে যাওয়ার কারণ কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ড্রাইভটা কিন্তু লাল, রেড রেড হয়ে গেছে, রেড কালার। তো রেড কালার হয়ে গেলে আর সকল ড্রাইভ কিন্তু গ্রিন কালার, এই কালারটাই আছে। তো এইগুলো আসলে ঠিক, অর্থাৎ এইগুলো থাকলে ড্রাইভটা একদমই শার্প থাকে এবং কম্পিউটার দ্রুত কাজ করে। কিন্তু কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্কে আপনার ড্রাইভগুলো যখনই রেড কালার হয়ে যায়, তো রেড কালার হয়ে গেলে এই কম্পিউটার ধীরে ধীর গতিতে কাজ করে। তো বন্ধুরা, আপনাদের প্রথম সাজেশনটাই দিব, সেটা হচ্ছে আপনারা সকল ড্রাইভগুলো এরকম করে রাখবেন। কিন্তু এরকম হলে বুঝতে হবে যে আমার কম্পিউটারটা চলো হওয়ার কারণটা কি। মূলত এর জন্যেই কম্পিউটার অনেকাংশে চলো হয়ে যায়। আরও অনেক কাজ আছে, আমি এর আগে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি কিভাবে কম্পিউটারের সকল অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে কিভাবে কম্পিউটার দ্রুত গতিতে চালানো যায়। তো বন্ধুরা, তো আমি এই টিউটোরিয়ালে আপনাদের বলতেছি যে এই রেড কালার এই ড্রাইভগুলো রাখবেন না। তো দেখেন, তো এগুলা ডিলিট করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার টোটাল ড্রাইভ যেগুলো আছে সবই কিন্তু এক, মানে এখন আমার কম্পিউটার দ্রুত গতিতে চলবে, আগে যেরকম চলছে আর কি, এখন তার চেয়ে একটু ভালো, ভালোতে কাজ করবে। তো বন্ধুরা, আপনি আপনাদের প্রথম সাজেশনই দেব যে আপনারা ড্রাইভগুলো রেড কালার রাখবেন না। যখন রেড কালার হয়ে যায়, রেড কালার আপনি ধরেন তিন চারটে, এখানে 8টা 10টা ড্রাইভ থাকতে পারে, 5টা থাকতে পারে। যদি 5টা ড্রাইভের মধ্যে যদি আপনার 4টা ড্রাইভই রেড কালার হয়ে যায়, তাহলে আপনার কম্পিউটার অনেক চলো কাজ করবে, এমনকি হার্ড ডিস্কে প্রবলেম হয়। সেহেতু আমি আপনাদেরকে বলছি সব সময় হার্ড ডিস্কের ড্রাইভকে এরকম করে রাখবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ভালো হলো কি না, কমেন্ট করবেন। আপনাদের কিছু অন্য অন্য সমস্যা যদি থাকে, সেটা আমাকে লিখবেন, আমি আপনাদের সেই অনুযায়ী যেটা আপনাদের দরকার সেটা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।